হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা নাকি খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব, যেটা নাকি সব ধরনের মাছ, যেমন ধরেন রুই, কাতল, কাতল না রুই, মৃগেল, কার্প, তেলাপিয়া, এই কাতল বাদে সব ধরনের মাছ খাবে, এই এর ধরনের একটা টুপ, খুব সহজ, ঠিক আছে, এবং খুব অসাধারণ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে যাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বানাতে লাগতেছে হলো ময়দা কিংবা আটা কিংবা রুটি, ঠিক আছে, রুটি কিংবা যেটা পাউরুটি আর কি, স্লাইস রুটি। আর লাগতেছে হলো ভুট্টার সাতু, আর লাগবে হলো একাঙ্গী আর মেথির পাউডার, আর লাগবে হলো ঘি এবং মধু, আর অল্প পরিমাণে লাগবে এখানে হলো বেকিং সোডা, যেটা নাকি বেকিং সোডা, ঠিক আছে, নতুন একটা আইটেম আপনাদের সাথে পরিচয় করে দিলাম, বেকিং সোডা। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি ভুট্টার সাতু নিয়ে রাখছি, আর নিয়ে রাখছি হলো ময়দা, আর হলো এখানে দেখেন অল্প একটু নেওয়া আছে বেকিং সোডা, আর এই যে আগে থেকেই আমি বানিয়ে রাখছিলাম যে মেথি আর একাঙ্গির পাউডার, দেখছেন, তা নিলাম অল্প একটু। নেওয়ার পরে আবার বলে দিই, বেকিং পাউডার, একাঙ্গি মেথির পাউডার, আর হলো ময়দা, আর হলো ভুট্টার সাতু, এই সবগুলিকে আমি একটু মিক্স করে নিই। বন্ধুরা, এখানে আপনারা ময়দার পরিবর্তে আপনারা রুটিও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আবার ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিই। মিক্স করার পরে এটাকে আমি একটু পানি দেব, ঠিক আছে, এই যেখানে রাখা আছে পানি, একটু পানি দিয়ে এটাকে মিক্স করব। অল্প অল্প করে পানি নেব, যাতে এটা বেশি নরম না হয়ে যায়। তো নরম হলে তার একটা বুদ্ধি দিয়ে আপনাদের, যদি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা এখানে অ্যাড করবেন, ঠিক আছে, নরম হয়ে গেলে বেশি ময়দা অ্যাড করবেন, নাহলে একটু ভুট্টার পাউডার কিংবা সাতু অ্যাড করে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে আমি দেবো হলে একটু বন্ধুরা, এরপরে দেবো হলে একটু ঘি, ঠিক আছে বন্ধুরা, ঘি জিনিসটা সব মাছই পছন্দ করে, আর মধু জিনিসটা, এখানে এডিশনাল হিসাবে আমি ব্যবহার করবো অল্প একটু মধু, যেটা নাকি আমি গিফট পাইছিলাম, ঠিক আছে, আমার এক সাবস্ক্রাইবার, তিনি আমাদের মানিগঞ্জের আরিচা তার বাড়ি, ঠিক আছে, তিনি আমাকে দুই বোতল ঘি মধু গিফট করেছেন, তার মধুটা আজকে আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, বিশেষ করে এই টুপটা কার্প জাতীয় মাছ, যেমন ধরেন রুই আছে, তারপরে কার্পও আছে, সবচেয়ে বড় কথা হলো ওই মাছটার মধ্যে ব্ল্যাক কার্প আছে না, ব্ল্যাক কার্পটা বেশি আকর্ষিত হয় বন্ধুরা, ব্ল্যাক কার্প, এটা যদি আপনারা বড় করে টুপ দিয়ে খেলেন, তাহলে এটা দিয়ে আপনারা ব্ল্যাক কার্প ধরতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, যেটা নাকি বেকিং সোডা আমি ইউজ করেছি, যেটা নাকি সম্পূর্ণ একটা নতুন আইটেম। এই আইটেমটা দেওয়ার কারণ বন্ধুরা, এই টুপটা আপনারা আজকে বানিয়ে আজকে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, এই জিনিসটা আপনারা আজকে বানিয়ে রেখে দেবেন নর্মাল ফ্রিজে, আজকে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন, কালকে এটা ইউজ করবেন,
ঠিক আছে এটার এই কারণে আমি বেকিং সোডাটা ইউজ করেছি এটাকে বেকিং সোডা দেওয়ার অর্থ বন্ধুরা এটাকে এটাকে পসাবে কিংবা নরম করবে ঠিক আছে এই তিন চারটা আইটেম দিলাম যে একাঙ্গি মেথি ভুট্টা আর ময়দা এখানে আপনারা রুটিটা ইউজ করতে পারেন ঠিক আছে এখন এটা আমি তো বললাম যে কালকে কেন ইউজ করবেন আর বেকিং সোডা কি সেজন্য আমি এখানে দিছি বেকিং সোডা হলো বেক করতে লাগে যেটা নাকি কেক রুটি বিস্কিট বানাইতে লাগে ঠিক আছে এটা যারা ইউজ করে এটাকে ফুলানোর জন্য ইউজ করে কিংবা এটাকে পচানোর জন্য নরম করার জন্য ইউজ করে ঠিক আছে তো বন্ধুরা হয়ে গেল আমার টুপ এখন আমি এটাকে এটাকে এখানে অ্যাড করব হলো একটু মধু আর একটু ঘি ঠিক আছে এই মধুটা লাগবে তার কারণ হলো এখানে মিষ্টি জাতীয় কোনো জিনিস নেই আপনাদেরকে আমি আগেও অনেক ভিডিওতে বারবার বলেছি যে আমাদের এশিয়ান মাছগুলি তারা মিষ্টি পছন্দ করে ঠিক আছে এখানে মিষ্টি দেওয়া হয় নাই যার কারণে আমি এখানে অল্প একটু অল্প একটু জাস্ট নামে মাত্র একটু মধু আমি এখানে ইউজ করব ঠিক আছে যেটা নাকি আমি গিফট পাইছিলাম দেখেন আর হলো অল্প একটু ঘি ঘি আপনারা একটু বেশি দিলেও সমস্যা নাই কারণ ঘির যে একটা স্মেল সেটা মাছে খুব দ্রুত ক্যাচ করতে পারে ঘির যে স্মেলটা এটা যে কোনো মাছ খুব দ্রুত একটু দূর থেকে হলেও ক্যাচ করতে পারে এবং ধরতে পারে যে এখানে একটা খাবার আছে তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে সব ধরনের টোপের সাথে একটু ঘি আপনারা ইউজ করবেন আর একটা কথা হলো সেটা হলো এখানে একাঙ্গি আর মেথির যে মিশ্রণটা আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা এটা মুছতে সময় লাগবে যেটা নাকি ফ্রিজে রাখবেন আপনারা নর্মালে নর্মাল ফ্রিজে একটা প্লাস্টিক দিয়ে মুড়ায় এটাকে রাখবেন 12 ঘন্টা কমপক্ষে 12 ঘন্টা মুড়ায় রাখবেন দেখবেন যে তারপরে দিন দেখবেন যে টুপটা একদম সুন্দর হয়ে গেছে নরম হবে এবং খুব সুন্দর হবে আর যদি তার বেশি যদি আপনারা রাখতে চান প্রথম 12 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরের দিন আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন প্রথম 12 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে তারপরে দিন আপনারা ডিপে রেখে দিবেন প্লাস্টিকের ভিতরে পরে তো বন্ধুরা এই দেখেন যে টুপটা বানাবেন আপনারা কত নরম হয়েছে এখনই এটা একদিন থাকলে আরও সুন্দর হবে বন্ধুরা ঠিক আছে এই যে বানাইছি আমি টুপটা খুব সুন্দর একটা একাঙ্গি মেথির আর হলো ঘির একটা স্মেল আসতেছে এখানে একাঙ্গি মেথির দারুণ আর ঘির একটা স্মেল আসতেছে তো আপনারা এই টুপটা বানিয়ে নেবেন তো বন্ধুরা সিম্পল এবং ইজি একটা টুপের ভিডিও আজকে আমি আপনাদেরকে উপহার দিলাম এটা আপনারা ট্রাই করবেন বন্ধুরা এটা দারুণ কার্যকরী একটা টুপ একাঙ্গি কিছু কিছু মানুষ শুধু একাঙ্গি দেয় কিছু কিছু মানুষ শুধু মেথি ব্যবহার করে আমি এখানে দুইটা জিনিসই রাখছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন থাকবে সেটা হলো এই একাঙ্গি মেথি আপনারা কি সরাসরি টুপের মধ্যে কি ইউজ করে থাকেন যদি কেউ ইউজ করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন থ্যাংক ইউ তো বন্ধুরা টেক কেয়ার বাই বাই ভালো থাকবেন সবাইকে নিয়ে হাসি করে থাকবেন বাই বাই থ্যাংক ইউ